বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ব্লগ। আজকে বানাতে চলেছি ভেজিটেবল বিরিয়ানি। নর্মালি সবার বাড়িতে গাজর, বিনস, টমেটো, আলু, ফুলকপি এসব থাকে। যাদের হাতে 10 মিনিটের সময় থাকে বা হঠাৎ করে কারো বাড়িতে গেস্ট চলে এসে বাজারে যাওয়ার মতো সময় নেই, তাদের কিছু করে খাওয়াতে হবে, তারা এই রান্নাটা করতে পারলো। ওকে, আর তো মাত্র 10 মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। চলো আমরা দেখি নি কি করে রান্নাটা করতে হবে। দেখে নেওয়া যাক এই রান্নার জন্য কি কি লাগছে আমাদের। এই রান্নার জন্য আমি নিয়েছি এক অর্ধেক ফুলকপি টুকরো টুকরো করে কেটে রাখা, অল্প গাজর, অল্প বিনস, অল্প পেঁয়াজ, অল্প আলু, টমেটো আর একটা ছোট্ট আদা, ঠিক আছে? আর এই যে এই চালটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছি, কড়াই আমি বসিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে আমি রান্নাটা করি। কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে, আমি এটার মধ্যে অল্প একটু তেল দিয়ে দিব। আমি পেঁয়াজকে বেরেস্তা টাইপ ভেজে নেব। আমি পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এখন আমি লাল লাল করে যেরকম বেরেস্তা হয় সেরকম ভাবে ভেজে নেব। দেখো পেঁয়াজটা আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটাকে উঠিয়ে নেব। এখন আমি এটার মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিব। যেমন ঘি দিয়ে দিলাম, আস্তে আস্তে আমি সবজিগুলো সব দিয়ে দেব। প্রথমে দেব গাজর। তারপর দিয়ে দেবো বিনস। মাথায় রাখবে গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচ থাকবে, ওকে? তারপর আমি দিয়ে দেবো ফুলকপি। তারপর আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এখন সবগুলোকে আমি হালকা হালকা করে ভেজে নেব, হালকা করে ভেজে নেব। ভাজাটা কতটুকু হলো? এখন এটার মধ্যে আমি টমেটো গুলো দিয়ে দেবো।
প্রথমে আদাটা একটু গ্রেট করে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, আর বিরিয়ানি মশলা। এরপর আমি দিয়ে দেবো ভিজিয়ে রাখা চালগুলো। চালগুলো একদম হালকা হাতে নাড়তে হবে যাতে ভেঙে না যায়। চালগুলো ভালো মতো নেড়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দেবো গরম জল। গরম জল কিন্তু অবশ্যই দেবে, মাপ মতো একটা গরম জল দিয়ে দেবে। এরপর আমি স্টিমটা মিডিয়াম করে ঢেকে দিয়ে দেবো 10 মিনিটের জন্য। একবার আমি ঘেঁটে নেব, যাতে নিচে না লাগে। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিই। এখন আমি আরো কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। এর মধ্যে অ্যাড করে দেবো অল্প একটু চিনি, যে যেরকম স্বাদ মতো খাবে সে সেরকম ভাবে দিতে পারো। আমি এখন এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প কেওড়া জল। কারোর কাছে কেওড়া জল না থাকলে সে গোলাপ জলও অ্যাড করতে পারো।
আমি এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প বেরেস্তা ভেজে রাখা। আর সামান্য একটু ধনে পাতা। আমার ভেজিটেবল বিরিয়ানি রেডি, তোমরা ট্রাই করো, করে আমাকে জানিও কমেন্টসে কার কেমন লাগলো। ওকে আমার ভেজিটেবল বিরিয়ানি রেডি, তোমরা সবাই ট্রাই করো আর আমাকে কমেন্টসে জানিও কেমন লাগলো সবার। ওকে, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে সবার আগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। বাই বাই।